চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা সেই নারী বিশ্বের সবচেয়ে মোটা নারীর খেতাব পাওয়া ইমান আহমেদ মারা গেছেন আবুধাবিতেই নারীর মৃত্যু হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে পাঁচশো কেজি নিয়ে গত এগারোই ফেব্রুয়ারি ভারতে পৌঁছান ইমান সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলে ভারতের মুম্বাই পৌঁছানোর তিন সপ্তাহের মধ্যে প্রায় একশো কেজি ওজন কমে তার ওজন দাঁড়িয়েছিল তিনশো আশি কেজিতে এরপর তিনি আবুধাবিতে যান গত মে থেকে আবুধাবিতেই ছিলেন ইমান সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের খবর দাবি করা হয়েছে গত মাসে ছত্রিশ বছর বয়সী ইমানকে তার বিছানায় নাচতে দেখা গেছে মুম্বাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসক মোফাজ্জল লাকদওয়ালার নেতৃত্বে পনেরো চিকিৎসকের একটি দল ইমানের চিকিৎসা করছিল চিকিৎসকদের তত্ত্বাবধানে ইমান প্রায় তিনশো কেজি ওজন অর্থাৎ তার আগের ওজনের অর্ধেকেরও বেশি কমাতে সক্ষম হন হাসপাতালে ইমানকে বিশেষ তরল খাবার খাওয়ানো হচ্ছিল তিনি যখন ভারত ছাড়েন তখন তার ওজন পাঁচশো থেকে মাত্র একশো ছিয়াত্তর কেজিতে এসে দাঁড়ায় তবে ইমানের বোনের অভিযোগ মুম্বাইয়ের চিকিৎসকরা তার বোন সম্পর্কে ভুল তথ্য দিয়েছে ইমানের স্বাস্থ্যগত তথ্য ব্যবহার করে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়েছেন তারা তবে চিকিৎসকরা এই অভিযোগ অস্বীকার করেছেন মুফাজ্জল লাখ দেওয়ালা দাবি করেছেন ইমানের চিকিৎসকদের জন্য তার পরিবার কাছ থেকে সাইফি হাসপাতাল এক টাকাও চার্জ নেয়নি তিনি বলেন আমরা খুব খুশি ছিলাম যে আমরা তার ওজন কমাতে পেরেছি সাইফি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইমানের চিকিৎসা ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা এর মধ্যে পঁয়ষট্টি লাখ টাকা বিভিন্ন ব্যক্তি অনুদান দিয়েছেন তবে ঠিক কী কারণে ইমান মারা গেছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে